হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এলাম আমি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তো এই রেসিপিটি আমি কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে প্লিজ একটি লাইক করে দিন তো বন্ধুরা ব্রেকফাস্ট বানানোর জন্য আমার এখানে লাগছে রুটি তো এখানে বনরুটিগুলো নিয়েছি দেখুন বন রুটিগুলো একেবারেই নরম এই রুটিগুলো আমি এখন একটা ছুরি দিয়ে কেটে নেব যেহেতু নরম একটু ধীরে ধীরেই কাটতে হবে দেখুন এভাবে কেটে নিলাম সবগুলো রুটি আমি কেটে নেব তো বন্ধুরা সবগুলো রুটি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি উনুনে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বাটারকে দিয়ে দিলাম কিছুটা বন্ধুরা বাটারটা গলার পর আমি তাওয়াটাতে চতুর্দিকে ছড়িয়ে দেব তো ছড়িয়ে দেওয়া হয়ে গেল এবার আমি একে একে রুটির পিসগুলো দিয়ে রুটিগুলো ভেজে নেব তো বন্ধুরা সবগুলো রুটি দেওয়া হয়ে গেছে এবং কি এক পাশ ভাজাও হয়ে গেছে এবার আমি উল্টে দেব। আর দেখুন কালারটা ঠিক এরকম এসেছে এরকমই রাখতে হবে তো বন্ধুরা এবার আমি একটা পাত্রে তুলে নেব দেখুন বন্ধুরা একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে কিছু জিনিস কেটে নিয়েছি নিয়েছি টমেটো পনির পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলো শসা তো এগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশি ছোটো করেও কাটতে পারেন তো তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি তো আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারেন তো আমার কাছে ভালো লাগবে না যার ফলে আমি চাট মশলাটা দিলাম না তো মিশিয়ে নিয়ে এবার আমি রুটিগুলোর উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি আর একটু যদি মিহি করে কাটতে পারেন তবুও চলবে তবে এরকম করে কাটলে কিন্তু বেশ খেতে গেলে মুখে লাগে ভালো লাগে দেখুন বন্ধুরা রুটির উপরে এগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেল এবার উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব তো ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে দিলাম এবার এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিম ভেঙে দেওয়ার পর ডিমের উপরে আমি কিছুটা লবণ ছড়িয়ে দেব সামান্য পরিমাণ তো বন্ধুরা আপনারা চাইলে ডিমটাকে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন তবে আমার কাছে কুসুমটা কাঁচা কাঁচা থাকবে যার ফলে ভালো লাগবে না আমি কুসুমটাকে উল্টে দিয়ে আমি একটু ভেজে নেব এভাবে খেতে পারলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিন্তু এভাবে খাওয়াটা আমার পক্ষে সম্ভব না আমি ডিমটাকে উল্টে দিলাম এবার এই পাশটাকে ভালো করে ভেজে নেব তো ডিমটা ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি তো আপনাদের যদি রুটির পিসগুলো বড় থাকে তাহলে আপনারা রুটির পিসগুলোর গোটা ডিমটাই দিতে পারেন যেহেতু আমার রুটির পিসগুলো ছোটো তাই আমি কেটে নিলাম এবার সবগুলো তুলে নিয়ে আমি রুটির উপরে সাজিয়ে দেব এবার দিয়ে দিব এখানে ব্রোকলি তো বন্ধুরা ব্রোকলিগুলো আমি প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে আবার একটু ভেজে নিয়েছি তো এইভাবে খেতে কিন্তু ভালো লাগে বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিয়েছি আগে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এবার কিন্তু আমাদের রেসিপিটি পুরোপুরি কমপ্লিট তো উপরে এরকম এক পিস রুটি দিয়ে তারপরে ধরে নিয়ে খেতে পারবেন একটু চেপে ধরে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ